যাবো সকাল বন্ধুরা, হাঁসগুলো না খুব সকাল সকাল ওঠে জানো তো, আর একটু যদি গেটটা খুলে দিতে দেরি হয় ওরা ভিতর থেকে হচ্ছে শব্দ করতেই থাকে বেরোনোর জন্য আর চিল্লাতেই থাকে। তো আমি দেরি না করে হচ্ছে ওদেরকে আগে খুলে দিলাম, তারপর হচ্ছে ব্রাশ করে হাত মুখ ধুয়ে চলে আসলাম রান্নাঘরে, একটু আগে চা বানিয়ে খাবো, সবাই মিলে চা বানিয়ে খাবো, তারপর হচ্ছে বাকি কাজগুলো করব। প্রত্যেকটা দিন হচ্ছে সকালবেলা একটুখানি করে চা না খেলে না কেমন জানি মনে হয়, তাই না? আর চাটা খেলে মনে হয় একদম ফ্রেশ ফ্রেশ আছি, কাজে কিন্তু এনার্জি লাগে, তাই না? তো সেই হচ্ছে চা খেয়ে কাজে কিন্তু এনার্জিটা পাওয়া যায়। আর দেখো আমি হচ্ছে প্লাস্টিক থেকে কিন্তু চিনি দিচ্ছি, কারণ হচ্ছে প্রীতমের বাবা প্লাস্টিকে এনেছিল দোকান থেকে, আর কৌটোতে না ঢালাই হচ্ছিলো না, তো কৌটোতে না ঢেলে অল্প একটু এনেছে, তো হচ্ছে আমি ঠোঙার থেকেই হচ্ছে প্লাস্টিকটার থেকেই হচ্ছে আমি মানে নিতে নিতে শেষ করে দিয়ে গেছি, আর একটুখানি আছে, যখন নতুন করে আবার নিয়ে আসবে তখন হচ্ছে চিনির বয়ামে। তোমার বাবা সবজি বাজার করে নিয়ে আসলো, দেখি কি কি নিয়ে এসছে, ব্যাগ ভর্তি করে তো নিয়ে এসছে। লাল শাক নিয়ে এসছে আজকেও, বেগুন আছে, আলু আছে, আজকে টমেটো নিয়ে এসছে, পাস্তা তবে আরও আছে একটু, টমেটো আনা হয়েছে তো, পাস্তা দিয়ে টমেটো দিতে হবে, পাস্তা দিয়ে টমেটো বলতে মানে এইবারে টমেটো দিতে হবে, এই বেগুনটা ভালো আসেনি। মাছ এনেছে কি না কি জানি, মাছ আনতে বলেছিলাম, ওরও আবার খেয়াল নেই যে মাছ আনছে কি না আনছে। এই যে মাছ, আর কি নিয়ে এসছে, কষ আছে ওখানে, আর হচ্ছে ভেন্ডি আছে। চলো এগুলোকে এখন ভালো করে জায়গা মতো রেখে দিই, তারপর হচ্ছে মাছগুলো ধুয়ে নিয়ে আসি। আর একজন হচ্ছে কমেন্ট করে বলেছিলে তোমাদের ঘরে সবজি থাকে না, তোমরা শুধু কি ডালই খাও প্রত্যেকটা দিন? তো হ্যাঁ গো, আমাদের ঘরে না প্রত্যেক দিন সবসময় আর কি সবজি থাকে না, সত্যি কথা, যেটা সত্যি কথা সেটা বলতে আমার একদমই লজ্জা পাবে না। আর তুমি জিজ্ঞাসা করেছো, আবার বলেছো রিপ্লাই দেবে, কিন্তু তো দেখো আমাদের ঘরে হচ্ছে সত্যি কথা বলতে সবসময় সবটা অ্যাভেলেবেল থাকে না, যখন টাকা হয় যখন যেই জিনিসটা দরকার তখন হচ্ছে সেই জিনিসটা আনা হয়। যেমন ধরো তরকারি যখন একদমই ফুরিয়ে যায় বা হচ্ছে তোমার ওই এক দুটা আলু থাকে বা কিছুখানি আর কি পেঁয়াজ থাকে তখন হচ্ছে আনা হয়, মানে প্রত্যেকটা দিন বাজার না করলেও একদিন দুদিন পর পর হচ্ছে বাজারটা করা হয়। কারণ হচ্ছে একদিন দেখো এই যে ব্যাগ ভরে নিয়ে আসলো এটাই হচ্ছে দু তিন দিন কিন্তু আরামসে আমাদের চলে যাবে, তো তারপর যখন এগুলো শেষ হওয়ার দিকে হবে তখনই আনবে। আর হ্যাঁ, অনেক সময় যখন প্রীতমের বাবা বাড়িতে থাকে না তখন হচ্ছে সবজি মানে না থাকলেও হচ্ছে আমি আর বাজারে গিয়ে আনি না, কারণ হচ্ছে আমার বাজারে যেতে একদমই ভালো লাগে না, ওই বাজারে গিয়ে কী নেব কী না নেব আমি না একদমই বুঝতে পারি না। তো সেই কারণে সেদিন করে হচ্ছে আমরা ঘরে যা থাকে বেশিরভাগ আলুটা কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে, তো আলু ভাজা করে নেই বা ডিম এনে ডিম একটু ভাজা করে নেই, আর হচ্ছে মুসুর ডালও কিন্তু সবসময় থাকে আমাদের ঘরে, তো মুসুর ডালটা হচ্ছে আমি রান্না করে নিই। যেদিন হচ্ছে বাজার করার মতো কাউকে পাই না, প্রীতমের বাবা বাড়িতে থাকে না, তো সেদিন হচ্ছে আমরা কিন্তু এইভাবেই খাই আর কি। আর মনে করো প্রীতমের বাবা যখন বাড়িতে থাকে ও কিন্তু দু তিন দিন পর পর হচ্ছে বাজারটা নিয়ে আসে। রুই মাছ নিয়ে এসছে, এগুলো নাকি লোকাল আর কি রুই মাছ, তো রুই মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে, আর হচ্ছে হলুদ লবণ দিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে আমার কড়াইটা গরম হয়ে গেছে, মাছগুলো এখন দিয়ে দেবো কড়াইয়ে। রান্নাঘরটা হচ্ছে একটু অন্ধকার অন্ধকার টাইপের, তো সেজন্য হয়তো ক্যামেরা ভালো করে বোঝা যায় না, তবে ভাবছি লাইটের ব্যবস্থা করতেই হবে আর কি, কারণ ভালো করে না ফোনে আর কি দেখাই যায় না, সেরকম লাইটের আমাদের তো পাওয়ার নেই, তো ভালো লাইট আনলে তারপরে হচ্ছে একটু ভালো দেখা যাবে, তাই না? তো সেই কারণে হচ্ছে লাইটের ব্যবস্থা করতে হবে। আজ
আজকে হচ্ছে যেহেতু আমি আগে থেকে সবজিগুলো রেডি করে রেখেছি আর মাছ এনেছে, মাছগুলো ধোয়া হয়ে গেছে, তো সেই কারণে কী ভাবছি বলো তো, আগে হচ্ছে মাছটা রান্না করে নেব, মানে মাছটা এখন ভাজা করছি, তারপরে হচ্ছে মাছের তরকারিটা আমি করে নেব, লাস্টে গিয়ে হচ্ছে ভাতটা আজকে বসাবো। আজকে কেন জানি এরকম করে রান্না করতে ইচ্ছে করছিলো, তো সেই কারণে হচ্ছে আগে তরকারিটা রান্না করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি ওই যে লাউয়ের ডোগা এনেছিলো প্রীতমরা বাজার থেকে, তো বেগুন আলু ওসব দিয়ে একটা তরকারি করতে হবে, তো সেটা আমি এখনও কাটিনি। তো প্রীতমের বাবা ওইদিকে দেখলো যে মশলা করছি, আমি এদিকে কাটছি না সবজিগুলো, তো সেই কারণে হচ্ছে ও হচ্ছে সবজিগুলো দেখো নিয়ে গেলো বাইরে, বাইরে হচ্ছে বারান্দায় কিন্তু বসে ওই তরকারিগুলো আমাকে কেটে দিচ্ছে, আর আমি হচ্ছে এদিকে মশলাগুলো করছি, আর সাথে সাথে হচ্ছে ওইদিকে কিন্তু তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর তরকারিটার মধ্যে এখন মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটা ভালো করে বেট। আর হ্যাঁ, এক দিদিভাই বলেছিলে মানে মশলা বাটনটা হচ্ছে ধুইয়ে রাখবে সিলবাটাটা, তো হ্যাঁ গো দিদিভাই সিলবাটাটা ধুইয়ে রাখি, তবে সেদিন কি বলো তো একটু তাড়াহুড়োর মধ্যে আমি ওইভাবে রেখে দিয়েছিলাম, তবে আমি কিন্তু ওইভাবে রেখে দিলো যখন মশলা বাটি তখন কিন্তু ধুইয়ে নেই ভালো করে। খাইতে বসে পড়ছিস? এরা সবাই হচ্ছে খেয়ে নিয়েছে আর আমি হচ্ছে এখনও খাইনি, আর প্রীতি খায়নি, প্রীতি খাচ্ছে, আমি এখন খাবো আর কি। প্রীতমের বাবা আর প্রীতমকে আমি আগেই ভাত খেতে দিয়ে দিয়েছিলাম, আর আমার হচ্ছে রান্নাঘরে একটু কাজ ছিল বলে আমি কিন্তু একসাথে বসে খেতে পারিনি, আর প্রীতি হচ্ছে একটুখানি পরে একা একা ভাত নিয়ে খাচ্ছিল, কারণ ওর চান করা হয়নি, আর আমি হচ্ছে রান্নাঘরে কাজ করছিলাম, আর দুজনে হচ্ছে প্রীতম প্রীতমের বাবা চান করে নিয়েছিল, ওদের আবার চান করতে করতে খিদে পেয়ে যায়, তো সেই কারণে একটু আলাদা আলাদা খাওয়া হয়ে গেল। এখানেই রেখে দিলাম, যেদিনে শাক আনা হয় তো সেদিনে হচ্ছে আমি বাইরে এখানে রেখে দিই, কারণ হচ্ছে এখানে রাখলে ভালো থাকে শাকগুলো। আর রান্নাঘরে হচ্ছে আজকেও পাস্তা বসিয়ে দিয়েছি, মানে কালকে পাস্তা খেয়েছে, কালকে পাস্তা খেয়ে নাকি প্রীতমের ভালো লেগেছে, তাই হচ্ছে বারবার করে বলছে আজকেও পাস্তা বানাও পাস্তা বানাও, আর আজকে তো প্রীতমের বাবা টমেটো নিয়ে এসছে, তো সেই কারণে হচ্ছে আজকে একটু টমেটো দিয়ে ভালো করে একটু পাস্তা বানিয়ে দেবো। তবে হ্যাঁ, কালকের পাস্তাগুলো কিন্তু বেশ ভালোই লেগেছিলো, কিছু দেওয়া হয়নি, একটু বাস ওই শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কাগুলো দেওয়া হয়েছে, সব মিলিয়ে যে একটা মিক্সচার আর কি থাকে মশলা যে একটা, তো সব মিলিয়ে বাড়িতে বানানো হয়েছে, ওই যে যখন আমি আচার বানিয়েছিলাম আমের তখন হচ্ছে একটা সব মিলিয়ে শুকনো আর কি মশলা বানিয়েছিলাম, তো সেই মশলাটা একটুখানি আছে এখনও, তো ওই একটুখানি মশলা দিয়েছিলাম আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু বানিয়ে দিয়েছিলাম, তাতেও কিন্তু বেশ ভালোই লেগেছে, আমিও খেয়েছিলাম। তো যাই হোক, আজকে আবারও বসিয়ে দিয়েছি, আজকে আর একটু রান্না করে দিই এদেরকে, দুজনকে বানিয়ে দিই, তারপর হচ্ছে পড়াশোনা করবে ওরা দুজন। এই আটা চালনিটা হচ্ছে নতুন, একটুখানি আর কি চুল দিয়েছিল প্রীতম আর কি, ওই যে আসে না সাইকেল নিয়ে, তো একটুখানি চুল দিয়েছিল, তো এই আটা চালনিটা দিয়েছিল, তো আটা চালনিটার মধ্যে হচ্ছে এই যে কি বলে নামটাও ভুলে গেলাম, এই পাস্তা পাস্তাগুলো নামিয়ে নিলাম। তোমরা জানো বন্ধুরা, একদিন হচ্ছে আমি কিন্তু ভিডিও দিতে পারিনি, তো সেই কারণে হচ্ছে আর একদিন তার পরের দিন হচ্ছে একটুখানি ভিডিও করেছিলাম, তো সেই জন্য এটা হচ্ছে কিন্তু পরের দিনের ভিডিও, মানে দুই দিনের ভিডিও কিন্তু আমি একসঙ্গে আর কি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ হচ্ছে সেরকম করে না ভিডিও করাই হচ্ছিলো না, যা গরম পড়েছে একদমই ভালো লাগছিলো না যে সেই সময়টা করে আর কি ভিডিও করব, তো একটুখানি একটুখানি করে আমি তুলেছি ভিডিও, তো সেগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। ওই ভিডিওটা আগের দিনের ভিডিও, আর এই ভিডিওটা যে তোমরা দেখছো সকালবেলা তার পরের দিনের ভিডিও। আজকে হচ্ছে সকালবেলা আমি সকাল সকাল খিচড়ি বানিয়ে নিয়েছি, আর খিচড়ি বানিয়ে মা বেটি দেখো খেতে বসে পড়েছে, আর ওইদিকে হচ্ছে প্রীতম ঘুম থেকে এখন সেনে উঠলো, আর ওইদিকে প্রীতমের হচ্ছে স্যান্ডো গেঞ্জিটা এক সাইডে পড়ে গেছে, সেটা আমি এখন দেখতে পারছি ভিডিওর মাধ্যমে, আর এখন দেখে মনে মনে হাসছি যে দেখো তো ক্যামেরার সামনে দিয়ে কীভাবে আর কি চলে গেল। তো যাই হোক, বাচ্চা মানুষ কোনো ব্যাপার না, ঘুম থেকে মাত্রই উঠলো সেই কারণে ওর এরকম অবস্থা, ও হচ্ছে ফ্রেশ করে ও হচ্ছে খেয়ে নেবে খিচুড়ি, আর আমি এদিকে আমার কাজে লেগে পড়লাম সকাল সকাল। টেবিলের কাবারটা অনেক দিন ধরে ভাবছি নেব নেব নেব, তবে কি করব নেওয়ার হচ্ছে না, মানে কি বলো তো আমাদের বাজারে সেই টেবিলের কাবারগুলো, মানে এই টেবিলের কাবারগুলো না ভালো পাওয়া যায় না অতটা, তো সেই কারণে না নেওয়া হচ্ছে না, তবে নিব কখন বলো তো, যখন মেলা হয় না আমাদের কোচবিহারে রাসমেলা হয়, ওই রাসমেলার সময় না নিতে হবে, তখনই আর কি ভালো ভালো পাওয়া যায়, বাজারে সেরকম ভালো পাওয়া যায় না, সেই কারণে টেবিলের কাবারটা নেওয়াই হচ্ছে না, আর টেবিলটা না একটু দাগ দাগও হয়ে গেছে, মানে কাবার না দেওয়া
যাওয়াতে টেবিলটা না সত্যি নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, ওইদিকে তো টেবিলটা মুছিয়ে নিলাম, এখন আবার মাকড়সার জাল ঝাড়া শুরু করে দিয়েছি। কারণ ঘরে দেখছি জায়গায় জায়গায় কিছু কিছু জায়গায় আর কি মাকড়সার জাল হয়েছে বড় বড়। আর হচ্ছে পুজো তো সামনে চলে এসছে, তো সেই কারণে হচ্ছে দুই ঘরের মাকড়সার জালগুলো একটু আমি ঝাড়ছি। আর সেরকম ওই ঘরে মাকড়সার জাল ছিল না, ওই ঘরে তাড়াতাড়ি ঝাড়া হয়ে গেছে। তবে এই ঘরেও তাড়াতাড়ি হয়ে গেছে, এই ঘরে একটু বেশি পরিমাণে ছিল মাকড়সার জাল। আর ওই ঘরে কি বলতো, শাশুড়িমা প্রত্যেক দিন বলবো না, কিন্তু হচ্ছে একদিন পর দুই দিন পর প্রায় যখনই দেখে মাকড়সার জাল তখনই কিন্তু ঝাড়তেই থাকে। তো সেই কারণে ওই ঘরে অত পরিমাণে মাকড়সার জাল হয় না। আর আমাদের ঘরে হচ্ছে আমি সবসময় ঝাড়া করতে পারি না, তবে হ্যাঁ যখনই দেখি যে না পুরো ঘরটায় মাকড়সার জালে ভর্তি হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমি ঝাড়ি। আর আমাদের কি বলতো, সিলিংটা দেওয়া নেই, তো সিলিংটা না দেওয়াতে না উপরে একদম টিনের উপরে যে মাকড়সার জালগুলো হয় না, একদম সেগুলো না ঝাড়াই যায় না, খুব অসুবিধা হয়। কারণ অত দূরে তো এই ডান্ডাটা যায় না, না তো সেই কারণে একটু অসুবিধেই হয়ে যায়। যাই হোক, ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি এই ঘরে। এই ঘরটা এখন একটু ঝাড় দিয়ে দিচ্ছি, মানে মাকড়সার জাল আর কি ঝাড়ছি। আর জানলাটা না আমি না খুলি না, কারণ এই ঘরে তো তেমনটা আমার কোনো দরকার পড়ে না, তো সেই কারণে না এই ঘরটা আমার সবসময় বন্ধই রাখি আমি, আর জানলাটাও বন্ধই রাখি। হ্যাঁ, জানলাটা খোলা হয় যেদিন করে প্রীতির প্রাইভেট থাকে, আর আজকে তো প্রাইভেট নেই সেই কারণে জানলাটাও বন্ধ আছে। তো ওই ঘরটা হচ্ছে একদমই আমি খুঁটি দিয়ে এসেছি এই ঘরে, এই ঘরটা এখন হচ্ছে ঝাড় দিয়ে দিচ্ছি। পুজো তো চলে আসলো বন্ধুরা, তোমরা কে কে পুজোর কেনাকাটা করেছো একটু জানিও। তোমাদের যদি পুজোর কেনাকাটা করা শুনি দেখি না, আমার সত্যি ভালো লাগে, মানে সবারই। আমাদের পাড়ায় এরকম না, যদি কেউ পুজোর কেনাকাটা করে নিয়ে আসে দৌড়ে চলে যাই আমি পুজোর কেনাকাটা দেখার জন্য, মানে কে কীরকম শাড়ি এনেছে, কার বাচ্চার কীরকম জামা এনেছে, তো সবার বাড়ি বাড়ি গিয়ে না আমি দেখে আসি। আমার না সত্যি এটা কেন জানি খুব ভালো লাগে, মানে পুজোর সময় সবার বাড়িতে গিয়ে সবার শাড়ি জামা কাপড় দেখা। তো তোমরা কারা কারা করেছো শপিং একটু জানিও, খুব ভালো লাগবে সত্যি আমার। তবে আমার না এবার আর হবে না বোধহয়, কারণ হচ্ছে তোমরা তো জানোই আমরা হচ্ছে কিছুদিন আগে ঘুরে আসলাম, তো সেখানে না অনেক টাকা খরচ হয়ে গেছে। আর না ইচ্ছে করছে না গো যে একটা শাড়ি নেই, তবে মন কিন্তু মানে না, পুজো বলে কথা একটা অন্তত বেনারসি শাড়ি হলে ভালো লাগতো, তাই না? সবার ড্রেস যেহেতু হয়ে গেছে ওখান থেকে দেওয়া হয়েছে, তো সেই কারণে হচ্ছে ভাবছি আর কি নেবো না, মন তো মানছে না, শাড়ি বলে কথা। তবে আমাকে ওখান থেকে তো শাড়ি দেয়নি, আমাকে দিয়েছিল চুড়িদার। আর যতই হোক, শাড়ির মতো কি আর হয় বলো, পুজোতে বিয়ে বাড়িতে শাড়ি কিন্তু লাগে, তো সেই কারণে না মন মানছে না, তবে হ্যাঁ সত্যি কথা নেবো না, আমাদের এইবারে পুজোর কেনাকাটা হবে না গো। তোমরা কে কে কেনাকাটা করেছো আরও একবার বলছি, একটু জানিও, ভালো লাগবে আমার। আমাদের না কিছু কিছু শখের কিন্তু ত্যাগ দিতে হয়, তাই না? সব কিছুই কিন্তু সব ইচ্ছেটাই সব শখ কিন্তু পূরণ করা সম্ভব নয়, তো সেই কারণে এই পুজোতে আমি শাড়ি নেবই না, কারণ অনেকটাই খরচা হয়ে গেছে সত্যি, একদমই হাত ফাঁকা, আর এখন শাড়ি কেনা একদমই সম্ভব না। তবে আগে ভেবেছিলাম যে এইবার পুজোতে একটা খুব সুন্দর বেনারসি শাড়ি নেব, তোমাদেরকে তো আমি আগেই বলেছি একটা বেনারসি শাড়ির খুবই ইচ্ছে, খুব আমার একটাও নেই বেনারসি শাড়ি, তো খুব কিন্তু ইচ্ছে আমার। তবে কি বলবো, কি করবো আর কি, ওই যে বললাম যে তোমাদেরকে অনেক খরচা হওয়ার কারণে না এইবার আর পুজোর কেনাকাটা করা হবেই না। তো যাই হোক বন্ধুরা, এখন রান্নাবান্নাও আমার দুপুরের কিন্তু শেষ হয়ে গেছে, আর বেশিক্ষণ কিন্তু ভিডিওটা লম্বা করব না, কারণ হচ্ছে এখন রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সেরকম কোনো আজকে আর আমার কোনো কাজ নেই। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।